ফুটবল মাঠের আনসাং হিরোদের কথা বললে প্রথমেই উঠে আসবে গোলরক্ষকদের নাম। মাঠে গোলরক্ষকদের প্লেয়িং পজিশনের গুরুত্ব অপরিসীম। তবে গোল প্রহরীরা নিজেদের কাজটা ঠিকঠাক করে গেলেও দিন শেষে প্রাদ প্রদীপের আলো কেড়ে নেন মাঝমাঠ বা আক্রমণ ভাগের খেলোয়াড়রাই। গোলবারের নিচে দুর্দান্ত প্রহরী হয়ে যেমন অনেকে নায়ক হয়ে যেতে পারেন, তেমনই সামান্যতম ভুলের কারণে বনে যেতে হয় খলনায়কও। অনেকেই এই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করে বিশ্বকাপে হয়েছেন সেরা গোলরক্ষক, জিতেছেন পুরস্কারস্বরূপ গোল্ডেন গ্লাভস। ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও ১৯৯৪ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসাবে লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড দিয়ে আসছিল ফিফা। ২০১০ বিশ্বকাপ থেকে সেই পুরস্কারের নাম হয় গোল্ডেন গ্লাভস। এখন পর্যন্ত ৭ জন গোলরক্ষক আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপের সেরা গোলরক্ষকের খেতাব জিতে নিয়েছেন। আজ তাদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক বিশ্বকাপের সেরা গোলরক্ষকদের। ১৯৯৪, মিশেল প্রিয়ুধহোম, বেলজিয়াম। ১৯৯৪ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেয় ফিফা। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বে মাত্র ২টি গোল করেছিল বেলজিয়াম। তবে মিশেল প্রিয়ুধহোমে ক্লিন শিট রাখায় মরক্কো আর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দুটিতে জয় পায় বেলজিয়ানরা। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেও নিজ গ্রুপে তৃতীয় হয়ে প্রথম রাউন্ডের বৈতরণী পার হয় বেলজিয়াম। তবে শেষ ১৬তে সেবারের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানির কাছে হেরে বিদায় নেয় বেলজিয়াম। কিন্তু টুর্নামেন্ট শেষে মিশেল প্রিয়ুধহোমই হন বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলরক্ষকদের পুরস্কার জেতা প্রথম ব্যক্তি। এই বেলজিয়ানই অবশ্য একমাত্র গোলরক্ষক যিনি নিদেন পক্ষে কোয়ার্টার ফাইনাল না খেলা সত্ত্বেও বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮, ফ্যাবিয়েন বার্তেস, ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স খেলেছে ৩বার, আর ২বারই ফরাসিদের গোলবার আগলেছেন ফ্যাবিয়ান বার্থেস। ৯৮ বিশ্বকাপে পেয়েছিলেন শিরোপার স্বাদ, আর ২০০৬ বিশ্বকাপে হয়ে গিয়েছিলেন খলনায়ক। সৌভাগ্যের আশায় প্রতি ম্যাচে সতীর্থ লরা ব্লুকে নিজের টেকো মাথায় চুমু খেতে দিতেন বার্থেস। ফ্রান্স বিশ্বকাপ জুড়ে সৌভাগ্য তার সঙ্গেই ছিল, ৭ ম্যাচে তাকে ফাঁকি দিয়ে বল জালে ঢুকেছিল মাত্র ২বার। ফাইনালে ব্রাজিল সুপারস্টার রোনালদোর একটি আক্রমণ থেকে দারুণ দক্ষতায় বল ছিনিয়ে নেওয়ার জন্য বিশ্বকাপ পরবর্তী সময়ে জিদানের পর বার্থেস ছিলেন ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপের ৭ ম্যাচের ৫টিতেই তিনি ক্লিনশিট রেখেছিলেন। গ্রুপ পর্বে প্রথম ২ ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর সৌদি আরব এবং নকআউট রাউন্ডে শেষ ১৬তে প্যারাগুয়ে, কোয়ার্টার ফাইনালে আগেরবারের রানার্স আপ ইতালি এবং ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ফ্রান্সের গোলবার অক্ষত রেখেছিলেন বার্থেস। সেবার সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াসিন পদক উঠেছিল তারই হাতে। ২ বছর পর ইউরো ২০০০ শিরোপাও লা ব্রুজদের গোলবারে যথারীতি বার্থেস। পরের ২ বছর অবশ্য ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষকের। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, আর ৪ ইউরোতে ডেভিড বেখামের পেনাল্টি ঠেকিয়ে দিয়েও চ্যাম্পিয়ন গ্রিসের কাছে হেরে বিদায়। সব মিলে মিশ্র এক ক্যারিয়ার ছিল বার্থেজের। ২০০২, অলিভার কান, জার্মানি। তুলনামূলক খর্বশক্তির জার্মানি দলটি ২০০২ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল অলিভার কানের একক নৈপুণ্যে। পুরো টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত সেভ দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন জার্মান গোলরক্ষক। সেবারের আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে কানকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়েছিলেন। পক্ষান্তরে পুরো টুর্নামেন্টে ৫টি ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন তিনি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে না পারলেও সৌদি আরব এবং ক্যামেরুনের বিপক্ষে বাকি দুটি ম্যাচেই জার্মানির গোলবার অক্ষত রাখেন কান। নকআউট পর্বে দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ে এবং সেমিফাইনালে অন্যতম স্বাগতিক দক্ষিণ কোরিয়াকেও গোল বঞ্চিত রেখেছিলেন এই জার্মান গোল প্রহরী। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হাতের চোটে পড়া কান করে বসলেন শিশুতোষ ভুল। ফলে ফাইনালের আগে গোটা টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করা জার্মান গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুবার বল জালে জড়ালো। তবে সেবারের আসরের সেরা গোলরক্ষক হয়েছিলেন অলিভার কানি। পরবর্তীতে বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বল জয়ী প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র গোলরক্ষকও হয়ে যান এই জার্মান। ২০০৬, জিয়ান লুইজি বুফন, ইতালি। দুর্ভেদ্য রক্ষণ ভাগের জন্য বরাবরই ইতালি সুনাম রয়েছে। গোলকিপারদের রাজত্বেও ইতালি সেরা।
ব্যতিক্রম ছিল না 2006 বিশ্বকাপেও। দুর্দান্ত রক্ষণভাগের বদলতেই সেবার নিজেদের সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছিল আর্জেন্টিনা। তবে তার মাঝেও আলাদাভাবে উজ্জ্বল ছিলেন জিয়ান লুইজি বুফন। 2006 বিশ্বকাপে শুধুমাত্র গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডিফেন্ডারের আত্মঘাতী গোল আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জিদানের কাছে পানেনকা পেনাল্টিতে গোল হজম করেছিলেন বুফন। আর এই দুই গোল হজমের মাঝে টানা 460 মিনিট এই গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়নি। প্রথম রাউন্ডে ঘানা আর চেক প্রজাতন্ত্র, দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে ইউক্রেন এবং সেমিফাইনালে ইতালির গোলবার সুরক্ষিত রাখেন তিনি। টুর্নামেন্ট শেষে তাই পাঁচটি ক্লিনশিট রাখা ইতালিয়ান গোল প্রহরীর হাতে ওঠে বিশ্বকাপের সেরা গোল রক্ষকের পুরস্কার। 2010 ইকার ক্যাসিয়াস, স্পেন। আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপে হট ফেভারিট হিসাবে এসেছিল স্পেন, তবে প্রথম ম্যাচে হেরে বসেছিল তারা। পরবর্তীতে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল স্প্যানিশরা। স্পেনের সেই সাফল্যের নেপথ্য কারিগর ছিলেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। পুরো টুর্নামেন্টে মাত্র 7 গোল করে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম গোল করে শিরোপা জেতার রেকর্ড করে লা রোজারা। আর এর সিংহভাগ কৃতিত্বই সেবারের আসরে একটি পেনাল্টি সেভ সহ 17টি সেভ করা ক্যাসিয়াসের। পুরো টুর্নামেন্টে 7 ম্যাচে 660 মিনিট খেলে মাত্র 2টি গোল হজম করেছিলেন ক্যাসিয়াস, যার একটি গ্রুপ পর্বে সুইজারল্যান্ড আর অন্যটি একই রাউন্ডে চিলির বিপক্ষে। তবে নকআউট পর্বে কোনো গোল হজম করেননি তিনি। দ্বিতীয় পর্বে পর্তুগাল, কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে, সেমিফাইনালে জার্মানি আর ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেনের গোলবার অক্ষত রাখেন ক্যাসিয়াস। অনমিতভাবে সেবারে সেরা গোল রক্ষকের পুরস্কার জিতে নেন স্প্যানিশ অধিনায়কই। 2014 ম্যানুয়েল নয়ার, জার্মানি। প্রতিপক্ষকে গোলবঞ্চিত করার বাহিরেও যে একজন গোলরক্ষকের পক্ষে ফুটবল মাঠে অনেক কিছু করা সম্ভব, এই বৈপ্লবিক ধারণার প্রথম সার্থক বাস্তবায়ন ঘটিয়েছিলেন ম্যানুয়েল নয়ার। গোলরক্ষক হয়েও দলের প্রয়োজনে 2014 বিশ্বকাপে এই জার্মান অনেকবারই ডিবক্সের বাহিরে বেরিয়ে বনে গিয়েছিলেন দলের পঞ্চম ডিফেন্ডার। সুইমিং গোলকিপিংকে নতুন মাত্রা দেওয়া ম্যানুয়েল নয়ার 2014 বিশ্বকাপে 7 ম্যাচ খেলে হজম করেছিলেন মাত্র 4 গোল। অন্যদিকে ক্লিনশিট রেখেছিলেন 4টি ম্যাচে, গ্রুপ পর্বে পর্তুগাল আর ঘানা, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির গোলবার দক্ষভাবে আগলে রেখে সেরা গোলরক্ষকের খেতাব জিতেছিলেন তিনি। একের পর এক দারুণ সেভ দেওয়ার পাশাপাশি অনেক অনফিল্ড পরিসংখ্যানেও সেবার বাঘা বাঘা আউটফিল্ড খেলোয়াড়দের পেছনে ফেলেছিলেন নয়ার। উদাহরণ হিসাবে ওই বিশ্বকাপে নয়ারের পাস সংখ্যা ছিল 244, যা সেবারের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি, ওয়েসলি স্নাইডার এবং সতীর্থ টমাস মুলারের চেয়েও বেশি। বোঝাই যাচ্ছে 2014 বিশ্বকাপে কতটা অসাধারণ ছিলেন এই জার্মান গোলরক্ষক। 2018 থিবো কর্তোয়া, বেলজিয়াম। অন্যান্য গোলরক্ষকদের মতো থিবো কর্তোয়া অত ভুরু ভুরি ক্লিনশিট রেখে বিশ্বকাপের সেরা গোলরক্ষক হননি। 2018 বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 4টিতে গোল হজম করেছিলেন এই বেলজিয়ান। তবে পুরো টুর্নামেন্টে 27টি সেভ ছিল এই বেলজিয়ানের নামের পাশে। গ্রুপ পর্বে পানামা আর ইংল্যান্ড এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংলিশদের বিপক্ষে গোলবার সুরক্ষিত রেখে 3টি ক্লিনশিট পেয়েছিলেন কর্তোয়া। মাঝে প্রথম রাউন্ডে তিউনিসিয়া আর শেষ ষোলোতে জাপানের মতো দুর্বল দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই 2টি করে গোল হজম করেন তিনি, যদিও বেশিরভাগ গোলই ছিল ডিফেন্ডারদের ভুলে। পরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর সেমিফাইনালে সেবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষেও 1টি করে গোল হজম করেন এই বেলজিয়াম গোলরক্ষক। তবে দুর্দান্ত গোলকিপিংয়ের মাধ্যমে বেলজিয়ামকে তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্যের অন্যতম কারিগর হওয়া কর্তোয়ার হাতে ওঠে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি। সুপ্রিয় দর্শক, এবারের বিশ্বকাপেও অনেকগুলো গোলকিপার আছেন যারা গোলবারের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়াবেন। কর্তোয়া নয়ারদের সাথে সাথে এই বিশ্বকাপ আলো ছড়াতে পারেন আর্জেন্টিনার মার্টিনেজ, ব্রাজিলের অ্যালিসন বেকার এবং অ্যাডারসন মোয়ারেজ, সেনেগালের এদুয়ার্দো মেন্ডি সহ আরও অনেকেই। এখন পর্যন্ত বিশ্বকাপে সেরা গোলকিপার হওয়া এই 7 জনের মধ্যে কাকে আপনার সেরা গোলকিপার মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের গোলকিপারের নাম। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ফুটবল দুনিয়ার বিভিন্ন বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।